নমস্কার। আগের দুটো ভিডিওতে আমি দেখেছিলাম রুবিক কিউবের ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারকে কিভাবে সলভ করতে হয়, এরপরে থার্ড লেয়ার সলভ করতে হবে। ফার্স্ট লেয়ারে আমি সাদা কালারটাকে চয়েস করেছিলাম এবং সেই অনুযায়ী ফার্স্ট লেয়ারটা সলভ হয়েছিল। সাদার সঙ্গে সঙ্গে এর চারিদিকগুলো একই কালার হবে। তারপরে সেকেন্ড লেয়ারটাও সেইভাবে সলভ করতে হয়েছে। এই দুটো লেয়ারে কোনো ফর্মুলা ছিল না, কিন্তু থার্ড লেয়ারের ক্ষেত্রে অবশ্যই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। থার্ড লেয়ারের ভিডিওটা বানানোর আগে এটা একটা প্রাইমারি কনসেপ্ট থার্ড লেয়ার সম্বন্ধে। যেহেতু এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় এবং কিছু মনে রাখার ব্যাপার আছে, তাই ব্যাপারটাকে সহজ করার জন্য এই ভিডিওটা। এখানে কি করতে হয়, থার্ড লেয়ার বানানোর ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা প্লাস চিহ্ন বানাতে হয়। এই যে সাদা, যেহেতু আমি রং চয়েস করেছিলাম, সাদার বিপরীত কেন্দ্র হলুদ, অবশ্যই যে কোনো রুবিক কিউবেই হলুদ বিপরীত, মানে হলুদের এই স্তরটা গোটাটাই হলুদ হবে। হলুদের একটা প্লাস তৈরি করতে হবে, যদি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় এমনিভাবে এই দুটো সলভ করার ক্ষেত্রে, এই দুটো সলভ করার সঙ্গে সঙ্গেই ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার যদি অটোমেটিক হলুদ ক্রিয়েট হয়ে যায় হলুদের প্লাস, তাহলে আর আলাদা করে বানাতে হবে না, কিন্তু যদি না হয় তাহলে বানাতে হবে। এক্ষেত্রে দেখবে দুটো লেয়ার সলভ করার পরে তৃতীয় লেয়ারের ক্ষেত্রে তোমার একটা এল শেপ আসতে পারে, ইয়েলো কালারের হলুদের একটা এলের মতো আকৃতি আসতে পারে কেবল, কিংবা একটা প্লাস সাইন চলে আসতে পারে, কিংবা একটা ডট, মানে মাঝখানে কেবল হলুদ থাকবে, এদিকে থাকবে না, এখানে থাকবে না, এখানেও থাকবে না, এখানেও থাকবে না, এখানে ওইখানে এখানে এখানে কোনো জায়গাতেই থাকবে না, কেবল মাঝখানে হলুদটা থাকবে। হলুদ তখন এই পাশগুলোতে থাকবে হয়তো, ঠিক আছে। এবার এখানে প্রথমে এইগুলো মনে রাখতে হবে। দেখো এখানে ফর্মুলার ক্ষেত্রে লেফট, রাইট, ফ্রন্ট আর আপ, এই চারটে জিনিস মনে রাখতে হবে। এফ বলতে গেলে ফ্রন্ট, ফ্রন্টের ইনিশিয়াল হলো এফ, মানে ফ্রন্ট কি সামনে, ফ্রন্ট মানে বাংলায় হচ্ছে সামনে, তোমার সামনে যে দিকটা থাকবে সেটা হচ্ছে তোমার ফ্রন্ট। তুমি যদি এদিকটা রাখো তাহলে এটা ফ্রন্ট, এদিকটা রাখো তাহলে এটা ফ্রন্ট, এদিকটা রাখো তাহলে এইটা ফ্রন্ট তোমার মুখের দিকে। তাহলে যদি আমি এইটা এফ ধরি, মানে এই লেয়ারটাকে ফ্রন্ট, এইটা কিন্তু এইটা, এটা গোটাটা এই স্তরটা, মানে এই যে দেখছো দুটো লাল একটা নীল, এই দিকটা হচ্ছে ফ্রন্ট। আর রাইট মানে ডান দিক, এই দিকটা হলো ডান দিক এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে ডান দিক। লেফট বাঁ দিক, বাঁ দিক হচ্ছে এই দিকটা, এইটা হচ্ছে বাঁ দিক। আর আপ, আপ বলতে গেলে উপর, উপর কোনটা, এই স্তরটা, এই স্তরটা উপর, আপ, ঠিক আছে। এবার ফ্রন্ট, আপ, লেফট, রাইট, এই কটা দিক মনে রাখতে হবে। ব্যাক, ডাউন এইসব মনে রাখার কোনো দরকার নাই। এবার যদি এফ বলি তাহলে ফ্রন্ট ভাবতে হবে, দুটো ব্যাপার আছে, একটা এফ আর একটা এফ ড্যাশ, এফ ড্যাশটা হচ্ছে বিপরীত। ফ্রন্ট যদি এফ তাহলে এই দিকে ঘুরোতে হবে, যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে, আর যদি এফ ড্যাশ তখন উল্টো দিকে, মানে এই দিকে নিচের দিকে, ঠিক আছে। যদি এফ বলি তখন এরকমভাবে, আর যদি বিপরীত দিকে হয় তখন এই দিকে এফ ড্যাশ, সেই রকমই। যদি আর বলি তাহলে এটা উঠবে আর, ঠিক আছে, আর যদি আর ড্যাশ বলি তখন নিচের দিকে নামবে, সেরকমই। এল যখন, যদি এল তাহলে উপরে উঠলো, ঠিক আছে, এটা প্রাথমিক অবস্থায় যেরকম ছিল সেরকম করলাম, সাদাটা মেলালাম। এবার যদি বলে এল ড্যাশ তখন নিচে নামবে, ঠিক আছে। যদি আপ, ইউ, ইউ যদি বলি তাহলে এই দিকে যাবে, ইউ ঘুরে গেল, আবার ঠিক করে দিলাম যেরকম ছিল। আর যদি বলি ইউ ড্যাশ তখন আবার বিপরীত দিকে, এই দিকে, মানে ইউ বললে এরকম আর ইউ ড্যাশ বললে এই দিকে বিপরীত দিকে। দেখো এখানে খাতায় কিছু সাইন করা আছে আমার, তোমরা এটা ছবি তুলে রাখতে পারো, এটা দেখে নাও, এবং সাইনগুলোও দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। এখানে দেখো প্লাস তৈরি করতে গেলে এফ আর ইউ, আর ড্যাশ, ইউ ড্যাশ, এফ ড্যাশ, এই যে তীর চিহ্নের মতো যেগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে জিনিসটা কিন্তু বোঝা যাবে, যে এফ বললে কোন দিকে ঘুরছে, আর দেখো উপরের দিকে, আর ড্যাশ তখন নিচ্ছে, ঠিক আছে। এইভাবে প্রথমে প্লাস তৈরি করতে হবে, তারপরে সেন্টারগুলো মেলাতে হবে এই ফর্মুলা দিয়ে, তারপরে কর্নার মেলাতে হবে
এই ফর্মুলা দিয়ে, আর তারপরে লাস্ট স্টেপ। ঠিক আছে, ফর্মুলা কিছু মনে রাখতে হবে কিন্তু মনে রাখা সহজ। আর ইউ ইউ আর ড্যাশ ইউ ড্যাশ আর, তারপর আবার দেখো এই দুটো বিপরীত, ইউ ড্যাশ আর ড্যাশ, সেই রকমই এল ইউ আর, এই তিনটে মনে রাখবে একসঙ্গে, দেখো দাগটা আছে। তারপরে ইউ ড্যাশ এল ড্যাশ একসঙ্গে মনে রাখবে, তারপর আবার ইউ, তারপর আর ড্যাশ ইউ ড্যাশ, এই দুটোর বিপরীত, এইটা আর এই যে এইটা একই। ঠিক আছে, তারপর আবার এইটা এই রকমই, এখানকেও মনে রাখতে হবে এল ইউ ইউ এল ড্যাশ ইউ এল ইউ, তারপর আবার এল ড্যাশ, এই এলটাই ড্যাশ এই এলটা ড্যাশ, মানে বিপরীত। এর পরের ভিডিওটায় থার্ড লেয়ার কীভাবে এই ফর্মুলাগুলো দিয়ে সলভ করতে হয় সেটা দেখাবো। এটা তোমরা একটা ছবি তুলে রাখতে পারো এবং এই সাইনগুলোকে নোট করে নাও, তাছাড়া উল্টো পাল্টা হয়ে যাবে। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে ফর্মুলা সমেত একদম সলভ এবং রুবিক কিউব সমাধান শেষ হবে।